সবাইকে স্বাগতম। আজকে দুটো শব্দের অভাব নিয়ে কথা বলবো। এই দুটো শব্দ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এই দুটো শব্দ আমাদেরকে মানুষের কাছাকাছি নিয়ে যেতে সহযোগিতা করে। কিন্তু অতীব দুঃখের বিষয়, গত 20 বছর ধরে দেখছি বিভিন্ন প্রশিক্ষণে, ক্লাস নিতে গিয়ে, আলোচনায়, ঠিক এই দুটো শব্দ যাদের মাঝে বেশি থাকা দরকার তাদের মাঝে অনুপস্থিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি 10 জনের 9 জনের মাঝে অনুপস্থিত, শিক্ষার্থীদের 90%-এর মাঝে অনুপস্থিত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদের মাঝে এই দুটি শব্দ শতভাগ থাকা দরকার তাদের সিংহভাগের মাঝে অনুপস্থিত, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নানা পেশার মানুষের মাঝে অনুপস্থিত, কর্পোরেট পর্যায়ের অনেক কর্তা ব্যক্তির মাঝে অনুপস্থিত যাদেরকে তাদের অনুসারীরা অনুসরণ করবে। আমি বহু প্রশিক্ষণে একদিন শিখিয়ে দিই, 2 দিন শিখিয়ে দিই, পরের দিন দেখা যায় অনুপস্থিত। শিক্ষার্থীদের বারবার মনে করিয়ে দিই, 2-3 দিন গেলেই অনুপস্থিত। আর প্রশিক্ষণে কত কর্পোরেট জগতের মানুষের সাথে আমার দেখা হয়েছে, কত বড় বড় পদে তারা এই শব্দগুলো ঘন ঘন ব্যবহার করতে লজ্জাবোধ করেন, অথচ এই দুটো শব্দের কার্যকারিতা অনেক। এই দুটো শব্দ আমাদেরকে পোলাইট, জেন্টল, সফট, হাম্বল হতে সহযোগিতা করে এবং মানুষে মানুষে সম্প্রীতি বাড়ায়। নিশ্চয় আপনারা ইতিমধ্যে অনুমান করে নিয়েছেন সেই শব্দ দুটো কী। নিশ্চিতভাবে যারা জানেন, ব্যবহার করেন, তারা অনুমান করে নিয়েছেন। একটা শব্দ হলো সরি, ভুল করেও সরি না বলা। কি অদ্ভুত, সরি বলতে জাতপাত চলে যায়। কি বড় বড় ব্যক্তি, কত পড়াশোনা, কত ডক্টরেট, পোস্ট ডক্টরেট, আবার এদিকে চিকিৎসা শাস্ত্রে কত বড় ব্যক্তি, প্রযুক্তি খাতে ব্যক্তি বড়, কর্পোরেট জগতে পদে পদাক্রান্ত আমাদের শিক্ষকরা তো আছেন, আবার শিক্ষার্থীরাও আছেন, সরি বলতে পারে না। বরং সরি না বলে, সরি না বলার জন্য যা যা বলা দরকার সব বলতে গিয়ে কতগুলো যে অসত্য তথ্য উপস্থাপন করেন, অথচ ভুলটা স্বীকার করে নিয়ে একটু সরি বলে ভুল হতে শিক্ষা নিলে ভবিষ্যতে সেই ভুলটা হবে না এমন একটা চিন্তা ভাবনা হতে নিজেকে তৈরি করলে তখনই তো হয় মিস্টেক হ্যাজ গ্রেট ভ্যালুস। এই ভুল তো উল্টো আমাকে পথ দেখাবে ভবিষ্যতে। কিন্তু কেন জানি আমাদের সমাজ হতে সরি শব্দটি উঠে যাচ্ছে। অনেক ভালো ভালো স্কুলে ছোট ছোট বাচ্চারা যে পরিমাণ সরি বলে তারা সেটাও বলে না। আল্লাহ রসুল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ বলতেন, তিনি ক্ষমা চাইতেন ভুল করে স্বয়ং স্রষ্টার কাছে। আর আমাদের জীবনতে সেই আস্তাগফিরুল্লাহ চলে গেছে, আর মানুষে মানুষে ভুল ত্রুটি হলে যে দুঃখ প্রকাশ করব সেটাও চলে গেছে। আরেকটা হলো থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়া। কি অদ্ভুত, শিক্ষক কত কষ্ট করে ম্যাটেরিয়ালস বানিয়ে ইমেলে, হোয়াটসঅ্যাপে শত শত স্টুডেন্টের কাছে যে উপকরণগুলো পাঠালো, কদাচিত গুটি কয়েক শিক্ষার্থী একটা থ্যাংক ইউ দিতে জানে, বাকিরা জানে না। কর্পোরেট জগতের 100 ট্রেনিকে, ট্রেনার তার সারা জীবনের সাধনার ধন কোর্স ম্যাটেরিয়ালস যখন ইমেল করে দেয় মাত্র কয়েকজন থ্যাংক ইউ দিতে জানে। আমাদের বড় স্যার যখন প্রোগ্রাম স্কেজুল সবাইকে জানিয়ে দেয় কদাচিৎ কয়েকজন থ্যাংক ইউ দেয়। কি অদ্ভুত, সমাজ হতে ধন্যবাদ প্রদানের প্রবণতাই যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, সবই মূল্যবোধের অবক্ষয়। সবচেয়ে বড় কথা হলো পরিবারে এগুলো চর্চা না থাকলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতবার শতবার বললেও পরিবার হতে 24 ঘন্টা ঘুরে আসলেই আসল চরিত্র বের হয়ে আসে। আসুন ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে সর্বপ্রথম এই থ্যাংক ইউ এবং সরি বলার প্রচলন চালু করি, অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করে তারপর সেটা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রে ছড়িয়ে দিই। দেখবেন অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে, ভুল করার পর ভুল স্বীকার করার মাঝে আধ্যাত্মিক সুখ রয়েছে। কেউ কিছু করলে ওয়াও ইউ ডিড এ গ্রেট জব, থ্যাংক ইউ সো মাচ,
বলার মাঝে শান্তি রয়েছে। ধন্যবাদ সবাইকে।